আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল জাহান ব্লগস পিরিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটিতে আমি বুধবার সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনের কাজের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব। গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু আবহাওয়া বেশ ঠান্ডা, সকালে বা রাতে হঠাৎ করে একটু ঝুম বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটাকে বেশ ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। এরকম ঠান্ডা আবহাওয়া আর বৃষ্টির দিনে সবার আগে যেই খাবারটির কথা মনে পড়ে সেটা হচ্ছে খিচুড়ি আর মাংস। তাই ভাবলাম বুধবার সকালের নাস্তায় ভুনা খিচুড়ি আর গরুর মাংস তরকারি করি। তবে সকালবেলা রান্নার সব প্রিপারেশন নিয়ে তারপর রান্না করার মতো অতটা সময় আসলে হাতে পাওয়া যায় না, বেশ তাড়াহুড়ো করেই সকালের নাস্তা তৈরি করতে হয়। তাই ভাবলাম সকালের নাস্তার প্রিপারেশনটা আগের দিন রাতেই সেরে নিই। আর তাই আমি কিন্তু ভিডিও করা শুরু করেছি মঙ্গলবার রাত থেকে। রাতেই আমি গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি, সঙ্গে দেওয়ার জন্য কিছু আলু টুকরো করে নিয়েছি, সেই সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর টমেটো কেটে বাটিতে রেখে দিয়েছি যাতে সকালবেলা এগুলো কাটার জন্য আমাকে কোনো সময় ব্যয় করতে না হয়। আর এই যে প্রেশার কুকারটা বের করে চুলার উপরে রেখে দিয়েছি যাতে সকালবেলা চুলা জ্বালিয়ে চট জলদি প্রেশার কুকারে গরুর মাংস রান্না বসিয়ে দিতে পারি। আর এই কাজটা করার জন্য আমি রাতের বেলায় গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব, যাতে সকালবেলা ফ্রিজ থেকে বের করি রান্না বসিয়ে দেওয়া যায়। এখানে প্রায় 1.5 কেজি গরুর মাংস আছে, তো সেই পরিমাণ অনুযায়ী আমি সব ধরনের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা প্রয়োজন হলে রান্নার শেষেও দেওয়া যাবে। সেই সঙ্গে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং গরম মশলা গুঁড়োও দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেলে মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে বোলটাকে ঢেকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেব আর সকালবেলা ফ্রিজ থেকে বের করে রান্না বসিয়ে দেব। তবে মাংস ম্যারিনেট করার সময় আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি না, পেঁয়াজ কুচিটা পরে রান্নার সময় গরম মশলা এবং টমেটো সহ ভেজে নেব। আর সেই সঙ্গে আলুটাও আলাদা করেই রাখছি, আলুটাও পরে মাংস কষানোর সময় সাথে দিয়ে দেব। এ তো মাংসটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে ঢেকে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দেব। আর ভিডিওর এই পর্যায়ে সবার প্রতি অনুরোধ থাকছে, ব্লগটিতে লাইক না দিয়ে থাকলে এক্ষুনি একটি লাইক দিয়ে ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মাংস ম্যারিনেট করে খিচুড়ি রান্না করার জন্য আমি চাল আর ডালও কিন্তু একটা বাটিতে পরিমাপ করে রেখে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলাওর চাল, সাথে 1/2 কাপ মসুর ডাল এবং 1/2 কাপ ভেজে রাখা মুগ ডাল বাটিতে নিয়ে রেখেছি যাতে সকালবেলা সব কিছু একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া যায়। তো মঙ্গলবার রাতে এ পর্যন্তই ভিডিও করেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। ভিডিও করা শুরু করেছি আবার পরের দিন অর্থাৎ বুধবার সকাল থেকে। ঘড়িতে বাজে সকাল 6:15। আমি অবশ্য আরও আগেই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে সব রুমের জানালা পর্দা এগুলো সরিয়ে দিয়েছি। তো মানহাকে ঘুম থেকে উঠানো হয় 7:45 দিকে, তো ভাবলাম তার আগেই আমাকে চুলায় রান্নাবান্নাগুলো বসিয়ে নিতে হবে। তাই বসার ঘরের লাইট অফ করে চলে এলাম রান্নাঘরে। এতো প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি আর একটা পাতিলে পানিও গরম করে নেব মাংসে এবং খিচুড়িতে দেওয়ার জন্য। তো আমি চুলার গ্যাসটা অন করি, প্রথমে প্রেশার কুকারটার মধ্যে তেল দিয়ে তারপর গরম মশলা, পেঁয়াজ এবং টমেটো ভেজে নেব, তারপর ভাজা হয়ে গেলেই ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রান্নাটা বসিয়ে দেব। এই তো ম্যারিনেট করা মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তারপর ভেজে নেওয়া পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে দিয়ে দিচ্ছি, আর সেই সঙ্গে আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো প্রেশার কুকার ঢেকে কষিয়ে নেব। তারপর 10 মিনিট পর ঝোলের জন্য পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর যেহেতু প্রেশার কুকারে রান্না করছি খুব একটা সময় লাগবে না, আশা করছি মানহা ঘুম থেকে ওঠার আগেই মাংসটা রান্না হয়ে যাবে। তো মাংসটা রান্না বসিয়ে দিয়ে মানহার জন্য সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। যেহেতু খিচুড়ি আর মাংস হতে বেশ খানিকটা সময় লাগবে, তাই মানহাকে সকালবেলার খিচুড়ি মাংস খাওয়াবো না, ওর জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি। আর সেই সঙ্গে আগে থেকে রান্না করা মুরগির মাংস তরকারি ছিল, তো রুটি আর মুরগির মাংস তরকারি দিয়ে মানহার সকালের নাস্তা হয়ে যাবে। মানহার জন্য নাস্তাটা রেডি করে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। আর এদিকে গরুর মাংস কষানো হয়ে গেছে, গরম পানি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দেব। প্রেশার কুকারের হুইসেলের একটা সিটি বেজে ওঠার পর
চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে করে দেব। তারপর আরও 3টা সিটি বেজে ওঠার পর চুলা অফ করে দেব। আর এই টিপসগুলো ফলো করে প্রেশার কুকারে মাংস রান্না করলে মাংস যেমন খুব সুন্দরভাবে রান্না হয়, তেমনি মাংস বেশ জুসিও হয়, আর সেই সঙ্গে মাংস আলু খুব বেশি সেদ্ধ হয়ে গলেও যায় না। তো মাংস তো রান্না হচ্ছে, এখন পাশে কড়াইয়ে পোনা খিচুড়িটা রান্না করে নেওয়ার পালা। চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর এই যে চুলায় গরম মশলা আর পেঁয়াজ ভেজে পানি ঝরানো চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর সেই সঙ্গে সব মশলাও দিয়ে দিচ্ছি। তো আমি সাধারণত ভুনা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করলে তার সঙ্গে বিভিন্ন ধরনের সবজি দেই, তবে আজকে ভুনা খিচুড়িটার মধ্যে আর কোনো ধরনের সবজি দিচ্ছি না, কারণ আমার মেয়েরা খিচুড়ির সঙ্গে সবজি খুব একটা পছন্দ করে না, তাই শুধুমাত্র কয়েকটা টমেটোর টুকরোই দেব। মশলা সহ চাল ডাল ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব, আর একটু নেড়ে চেড়ে কাঁচা মরিচ আর টমেটোর টুকরো দিয়ে ঢেকে দেব, তাহলে কিন্তু খিচুড়িটা রান্না হয়ে যাবে। আর খিচুড়িটা খুব বেশি ঝরঝরে করে রান্না করবো না, এমনভাবে রান্না করব যাতে বেশ মাখো ভাবের হয়। সকালের নাস্তা রান্নার ফাঁকে মান্না কিন্তু ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছে, আর স্কুল ইউনিফর্মের সালোয়ারটাও পরিয়ে নিয়েছে। মান্নার নাস্তা নিয়ে এসেছি, এখন ওকে নাস্তা করিয়ে দেব। আর প্রতিদিন সকালবেলা মান্নাকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা করে স্কুলের জন্য রেডি করাটা কিন্তু একটা ছোটোখাটো যুদ্ধের মতো, কারণ যেহেতু বাচ্চা মানুষ খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে চায় না, তাই সপ্তাহে রবি থেকে বৃহস্পতি প্রায় প্রতিদিনই আমাকে এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়। মান্না নাস্তা সেরে ওর বাবার সঙ্গে স্কুলে চলে গেছে, আর ওর নাস্তা করানোর ফাঁকেই কিন্তু আমার প্রেশার কুকারে মাংস রান্নাও হয়ে গিয়েছিলো, তো চুলাটা অফ করে রেখেছিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখছি, তো মাশাল্লাহ মাংসটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, আর তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। তাও তরকারিটাকে একটা কড়াইয়ে নিয়ে তারপর আবার খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে লবণটাও দেখে নিয়েছি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর ওইদিকে খিচুড়িও কিন্তু রান্না হয়ে গেছে, খিচুড়িটাকে ডাইনিং টেবিলে পরিবেশন করে দিয়েছি। আর রান্না করার আগে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, রান্না শেষে দেখলাম কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। আর এই যে বুধবার সকালবেলা নাস্তা টেবিলে পরিবেশন করা হয়ে গেছে, ভুনা খিচুড়ি, আলু দিয়ে গরুর মাংসের তরকারি, আর সঙ্গে লেবু আর শসাও কেটে নিয়েছি। ভুনা খিচুড়িটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, আর মাংসের সঙ্গে নিশ্চয়ই খেতে দুর্দান্ত হবে। তো সকালে নাস্তা সেরে মাইশা মানহার বাবা চলে যাবে অফিসে, আর আমিও স্কুলে যাওয়ার প্রিপারেশন নেব। এই তো আবার ভিডিও করছি বিকেলবেলা, বড় মেয়ে মাইশা সবে মাত্র টিউটোরিয়াল হোম থেকে বাসায় ফিরেছে, আর মান্না ঘুম থেকে উঠেছে, তো দুজনে খুনসুটি চলছে। দুজনকে সন্ধ্যার নাস্তায় হরলিক্স খেতে দিয়েছি, তারপর আমি রান্নাঘরে এসেছি রাতের জন্য কিছু রান্না করে নেওয়ার জন্য। তো রাতের বেলা রান্না করব ইলিশ মাছের মাথা আর টুকরো দিয়ে পুঁই শাক, সেই সঙ্গে পাবদা মাছ ভুনা আর করলা আলু দিয়ে ভাজি করব। আর রান্না করার জন্য মাছ আর সবজি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তবে রান্না বসানোর আগে ভাবলাম সন্ধ্যার নাস্তাটা সেরে নিই। তো আজকে সন্ধ্যার নাস্তায় করব পটেটো পমপম, আর সাথে থাকবে গরম গরম চা। তো পটেটো পমপমের রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছি, কখনো এটা ট্রাই করা হয়নি আগে, তো আজকে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একপাশে ফ্রাই প্যানে পটেটো পমপমগুলো ভাজা হচ্ছে, আর পাশে চুলায় আলু দিয়ে করলা ভাজিটা বসিয়ে দিলাম। এই তো পটেটো পমপমগুলো ভাজা হয়ে গেছে, তো ভাজার পর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে খেতেও বেশ ইয়ামি হবে। তো আজকে অবশ্য খুব বেশি করিনি, 4টা আলু দিয়ে পমপম তৈরি করে নিয়েছি। টমেটো সসের সঙ্গে সন্ধ্যার নাস্তা পরিবেশন করেছি, তো মান্না প্রথমে একদমই খেতে চাইছিল না, পরে একটু জোর করে ওর মুখে দিয়ে দিলাম, খেয়ে বলল যে ভীষণই ইয়ামি হয়েছে। আর ওদের বাবা অফিস থেকে আসার পর সকালে রান্না করা খিচুড়ি আর গরুর মাংস দিয়েছি, সে ওটাই খাচ্ছে। আর আমরা মা মেয়েরা পটেটো পমপম আর গরম গরম চা দিয়ে সন্ধ্যার নাস্তা সেরে নিলাম। তো সন্ধ্যার নাস্তা সেরে এসে দেখি আলু দিয়ে করলা ভাজিটা রান্না হয়ে গেছে, এটা চুলা থেকে নামিয়ে পাবদা মাছ ভুনাটা করে নেব। আর পাবদা মাছ ভুনা রান্না করার আগে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব, মশলা কষিয়ে তার মধ্যেও কিন্তু পাবদা মাছ দিয়ে ভুনা করা যায়, তবে তার চেয়ে ভেজে দিলে মাছগুলো রান্না করার পর আর ভেঙে যায় না, খেতেও ভালো লাগে। আর পাবদা মাছে যেহেতু কাটার পরিমাণ কম থাকে, বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু খেতে পারে।
তো পাবদা মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম মশলা কষিয়ে, তার মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দেবো, সেই সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। ঘরে আজকে ধনে পাতা নেই, তাই তরকারিতে ধনে পাতা ব্যবহার করতে পারছি না। এই তো পাবদা মাছ ভুনা হয়ে গেছে, আর তারপরে ইলিশ মাছের মাথা আর টুকরো দিয়ে পুঁই শাক তরকারি রান্না করে নিচ্ছি। তবে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক তরকারি রান্না করার সময় আমি কিন্তু ইলিশ মাছগুলোকে আজকে ভেজে নিচ্ছি না। মশলার মধ্যে ইলিশ মাছের মাথা আর টুকরোগুলোকে ভালোভাবে কষিয়ে তারপর পুঁই শাক তরকারিটা রান্না করব। তো ইলিশ মাছ ভেজে রান্না করলে দেখা যায় মাছের টুকরোগুলো রান্না করার পর কিন্তু কিছুটা শক্ত হয়ে যায়, আর এভাবে কষিয়ে রান্না করলে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে যেরকম ছড়িয়ে যায় খেতেও খুব ভালো লাগে। এ তো মশলা কষিয়ে এর মধ্যে ইলিশ মাছের মাথা আর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখানে চারটা ইলিশ মাছের মাথার পিস আছে, আর সেই সঙ্গে কিছু লেজ আর টুকরো নিয়ে নিয়েছি। তো মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম, তারপর তরকারিটা রান্না করে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় অল্প একটু ডালও রান্না করে নিয়েছি। এই যে পুঁই শাক তরকারিটা রান্না হয়ে গেছে, তো দেখে অবশ্য মনে হচ্ছে যে ইলিশ মাছের মাথাময় একটা তরকারি, তবে নিচে কিন্তু পুঁই শাক আর আলুও আছে। আর এই পুঁই শাক তরকারিটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। তো রান্না শেষ, চুলা অফ করে গেলাম একটু ডাইনিং রুমে। তো সেখানে যেহেতু মেয়েদের পড়ার টেবিল, বেশ অনেকক্ষণ ধরেই মেয়েদের গলার বেশ শোরগোল শোনা যাচ্ছিল, তাই গিয়ে দেখলাম যে তারা কি করছে। তো দেখলাম দুজনেই লেখাপড়া নিয়ে ব্যস্ত, আর এই তো দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের একটা কাঁঠাল। এটা মাইশা মানহার বাবা, ওদের অফিসের ফ্যাক্টরি আছে গজারিয়া ভবের চরের ওইদিকে, তো সেখান থেকে কিনে এনেছে একদম গাছ থেকে পাড়া কাঁঠাল। আর সেই সঙ্গে ওদের ফ্যাক্টরির ওয়ার্কাররা ঝড়ে কুড়িয়ে পাওয়া বেশ কিছু দেশি আম দিয়েছে বাসায় খাওয়ার জন্য, তো অনেকগুলো আম দিয়েছে কিন্তু। আর সেই সঙ্গে আমার দাদা বাড়ি থেকেও কিন্তু আম এসেছিল, সেগুলোও এখনও শেষ হয়নি। তো সব মিলিয়ে বাসায় কিন্তু এখন ফলের ছড়াছড়ি বলা যায়। তো রাতে রান্না বান্না শেষ, এখন শুধু রাতের খাবার খাওয়ার পালা। তো খাওয়ার আগে কিছুটা সময় একটু নিজের মতো করে কাটাবো। তো আজকে ব্লগটাও এখানে শেষ করছি, যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।